আমরা স্পেসে প্রায় 70 বছর ধরে এমন এক গ্রহের সন্ধান করে চলেছি যেখানে লাইফের স্পন্দন থাকবে এবং বায়ুমণ্ডল ও পরিবেশ পৃথিবীর মতন হবে। কিন্তু পৃথিবীর বাইরে এমন কোনো গ্রহের সন্ধান মেলেনি যেখানকার পরিস্থিতি পৃথিবীর মতন হবে। কিন্তু এর ফলে এমন বহু গ্রহ মিলেছে যারা পৃথিবীর মতন হোস্ট আর্থ থেকে হ্যাবিটেবল জোনে থেকে অরবিট করছে এবং পৃথিবীর মতন বড় বড় সমুদ্র এবং অক্সিজেন রয়েছে, কিন্তু এরা আমাদের থেকে অনেক দূরে রয়েছে। এই জন্য সেখানে জীবন আছে কি না তা জানা খুব মুশকিল। এমন একটি গ্রহ প্রক্সিমা সেন্টুরি বি, যেটি আমাদের প্রতিবেশী তারামণ্ডলে অবস্থিত। এটি এখনও পর্যন্ত খুঁজে পাওয়া পৃথিবীর সবচেয়ে নিকটতম এক্সোপ্ল্যানেট, আর সায়েন্টিস্টরা বিশ্বাস করেন এখানে কোনো প্রকারের এলিয়ান লাইফ রয়েছে। পৃথিবীর সবচেয়ে কাছের তারাকে অরবিট করা প্রক্সিমা বি পৃথিবী থেকে প্রায় 4.2 লাইট ইয়ার্স দূর রয়েছে, অর্থাৎ লাইটকে এখানে পৌঁছাতে 4 বছরের বেশি সময় লেগে যায়, আর আমাদের কারেন্ট রকেট টেকনোলজির সাহায্যে এখানে পৌঁছাতে আরও কয়েক হাজার বছর বেশি সময় লেগে যাবে। তবে আজকের ভিডিওতে সায়েন্টিস্টদের ডাটা এবং পাওয়ারফুল টেলিস্কোপের সাহায্যে নেওয়া ছবির ভিত্তিতে জানার চেষ্টা করব এই গ্রহের বর্তমান কন্ডিশন কেমন এবং এখানে কোনো প্রকারের এলিয়ান লাইফ রয়েছে কি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টিরিয়াস এপিসোড বাংলা। এখন আপনারা যে ছবিটি দেখছেন এটি প্রক্সিমা সেন্টুরি তারার ছবি, যেটি সূর্য থেকে 4.2 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। সাল 2016 প্রক্সিমা সেন্টুরির গোল্ডি লক জোনে পরিক্রমণ করা একটি গ্রহের সন্ধান করা হয়েছিল যার বায়ুমণ্ডল অনেকটা পৃথিবীর মতন বলা হয়েছিল। এছাড়া এখানে মহাসাগর থাকার কথা বলা হয় যার নাম প্রক্সিমা বি এক্সোপ্ল্যানেট। এই গ্রহ পৃথিবী থেকে এত দূরে রয়েছে যে মানুষের দ্বারা বানানো সবচেয়ে ফাস্ট পার্কার সোলার প্রোপ নিজের সবচেয়ে দ্রুত গতিতে অর্থাৎ 70,000 কিলোমিটার পার আওয়ার গতিতে ডিরেক্ট এই গ্রহের দিকে যাত্রা করলেও তাকে এখানে পৌঁছাতে প্রায় 75,000 বছরেরও বেশি সময় লেগে যাবে। সায়েন্টিস্টদের দ্বারা প্রক্সিমা সেন্টুরি গ্রহে করা রিসার্চ থেকে জানা গেছে এই গ্রহ পৃথিবীর সিমিলারিটি ইন্ডেক্সে 0.87 রাখা হয়েছে, যা অনেকটাই মিল। আর 0.8 উপরে থাকা যে কোনো গ্রহকে পৃথিবীর মতনই মনে করা হয়। সায়েন্টিস্টের মতে এর ম্যাস পৃথিবীর চেয়ে 20% বেশি। বহু রিসার্চে এও সামনে এসেছে যে এই গ্রহ নিজের হোস্ট আর্থ থেকে টাইডালি লক হয়ে প্রদক্ষিণ করছে। এটি এমন এক সিচুয়েশন যখন গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য কোনো গ্রহ তার একটি সাইড থেকে স্টারকে অরবিট করে, যার ফলে গ্রহের একটি সাইডে আলোর দিক থাকে আর অপোজিট সাইড অন্ধকারে থাকে, যার জন্য এই ধরনের গ্রহের একটি অংশ অত্যধিক গরম থাকে আর বিপরীত অংশে জমিয়ে দেওয়ার মতন ঠান্ডা থাকে। এই ধরনের পরিস্থিতি আমাদের চাঁদের সাথেও ঘটে, কারণ আমাদের চাঁদ পৃথিবীর সাথে টাইডালি লকড হয়ে পরিক্রমণ করছে, যার জন্য সর্বদা চাঁদের মাত্র একটি দিক পৃথিবীর দিকে থাকে। প্রক্সিমা সেন্টুরি বি নিজের হোস্টারে খুব কাছে থেকে পরিক্রমণ করে, যার জন্য এখানকার এক বছর পৃথিবীর 11 দিনের সমান। কিন্তু তারার এত কাছে থাকা সত্ত্বেও এই গ্রহের তাপমাত্রা খুবই নর্মাল, কারণ প্রক্সিমা সেন্টুরি একটি রেড ড্বার্ফ স্টার যার আকার এবং তাপমাত্রা খুবই কম, কিন্তু এর মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি। প্রক্সিমা সেন্টুরি বি পৃথিবী এবং সূর্যের ডিস্টেন্সের চেয়ে 20 গুণ বেশি তার তারার কাছে থেকে প্রদক্ষিণ করে, এর জন্য এই গ্রহের উপর তারার মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব বেশি থাকে। আর এই কারণে এখানে সমুদ্র থাকলে সেখানে সামুদ্রিক ঢেউয়ের মাত্রা বেশি থাকবে। আপনারা শুনলে অবাক হবেন, হোস্টারের এত কাছে থাকা সত্ত্বেও প্রক্সিমা বি পৃথিবীর মতন সোলার এনার্জি রিসিভ করে। এমনটি হওয়ার কারণ প্রক্সিমা সেন্টুরি একটি রেড ড্বার্ফ স্টার যার আকার এবং তাপমাত্রা কম, কিন্তু এর গ্র্যাভিটি খুব বেশি থাকে। প্রক্সিমা সেন্টুরির মতন রেড ড্বার্ফ স্টারের তাপমাত্রা প্রায় 2200 থেকে 3200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, যার জন্য এর কাছে থাকা গ্রহে জল তরল রূপে থাকার সম্ভাবনা বেশি, কারণ এর গোল্ডি লকজন খুবই কাছে থাকে। আর গ্রহ তারার এত কাছে থাকার জন্য এমন গোল্ডি লকজন যুক্ত গ্রহ লাগাতার এর তারা থেকে নির্গত হওয়া রেডিও অ্যাক্টিভ রশ্মির সম্মুখীন হতে হয়। সায়েন্টিফিক রিসার্চ বলে প্রক্সিমা সেন্টুরি বি গ্রহের কাছেও পৃথিবীর মতন বায়ুমণ্ডল রয়েছে, আর বহু রিসার্চ এটা প্রমাণও করেছে যে এর বায়ুমণ্ডলে কিছু মাত্রায় অক্সিজেন রয়েছে, যা থেকে বহু সায়েন্টিস্ট মনে করেন
এখানে এলিয়ান লাইফ থাকতে পারে। যেমনটি আমি পূর্বে বলেছি, এই গ্রহ টাইডালি লকড, এই জন্য বহু সায়েন্টিস্ট মনে করেন এই গ্রহে এমন এক এরিয়া রয়েছে যেখানে লাইফের সম্ভাবনা বেশি। আর যদি এখানে সত্যি এমন কোনো প্রকারের লাইফ থাকে, তাহলে তার পৃথিবীর লাইফের চেয়ে একদমই আলাদা হবে, কারণ এখানকার পরিস্থিতি পৃথিবীর চেয়ে একদমই আলাদা। রিসার্চ বলে, প্রক্সিমা বি হোস্ট স্টার থেকে অনেকটা কাছে থাকার জন্য স্টার থেকে বেরোনো রেডিও অ্যাক্টিভ পার্টিকেলস এবং সৌরঝড়ের সম্মুখীন হয়। তবে বহু রিসার্চ দেখায় এই গ্রহ হালকা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। পৃথিবীর মতন এত পাওয়ারফুল না হলেও এখানে পৌঁছানো রেডিও অ্যাক্টিভ পার্টিকেলসকে সারফেস পর্যন্ত পৌঁছাতে বাধা দেয়, কিন্তু তা সত্ত্বেও অধিক পরিমাণে রেডিও পার্টিকেলস এর সারফেসে পৌঁছায়, যার জন্য এই গ্রহে লাইফ খুব মুশকিল হতে পারে। আর যদি এখানে কোনো প্রকারের লাইফ থাকে, তাহলে তাদের কাছে এই সকল রেডিও অ্যাক্টিভ পার্টিকেলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো না কোনো উপায় রয়েছে, যার মানে এই গ্রহে এমন জীব থাকতে পারে যারা এই হার্মফুল রেডিও অ্যাক্টিভ পার্টিকেলের মাঝে থাকতে অভ্যস্ত, যেখানে মানবদেহ ক্যান্সারের মতন রোগে আক্রান্ত হয়ে যায়। এর সাথে আপনাদের এটা বলে রাখি, প্রক্সিমা সেন্টুরি বি গ্রহের সাথে একটি মিস্ট্রি জড়িয়ে রয়েছে যা সায়েন্টিস্টরা এখনও রহস্যভেদ করতে পারেনি। 2020 অ্যাস্ট্রোনমাররা প্রক্সিমা সেন্টুরি থেকে আসা কিছু রেডিও সিগন্যালকে রিসিভ করে। এই সিগন্যালস 982 মেগাহার্ট রেডিও স্পেকট্রামের খুবই ন্যারো বেন্ড তৈরি করছিল, যা খুব অবাক করার বিষয় ছিল, কারণ এই ধরনের রেডিও সিগন্যালস কেবলমাত্র মানব নির্মিত টেকনোলজির সাহায্যে জেনারেট করা যেতে পারে, যার মানে হয় এই এলিয়ান সিগন্যাল কোনো মানব সভ্যতার দ্বারা পৃথিবীতে পাঠানো হয়েছে যারা মানুষের মতন বিকশিত, বা এই সিগন্যালকে বুঝতে মানুষের ভুল হচ্ছে। বর্তমানে 2 বছর কেটে যাওয়ার পরও সায়েন্টিস্টরা কোনো কনক্লুশনে পৌঁছাতে পারেনি যে এই সিগন্যাল কারা পাঠিয়েছিল এবং এতে কী রহস্য লুকিয়ে রয়েছে। আবার কিছু রিসার্চাররা মনে করে এই সিগন্যাল পৃথিবীর অরবিটে থাকা স্টারলিংক স্যাটেলাইটের দ্বারা সৃষ্টি হয়েছে, সেই গ্রহ থেকে আসেনি। সিগন্যাল যেখান থেকেই আসুক না কেন, কিন্তু এটা সত্যি যে প্রক্সিমা সেন্টুরিতে লাইফের সম্ভাবনা রয়েছে। হতে পারে সেখানে কোনো প্রকারের অ্যাডভান্স সিভিলাইজেশন গড়ে উঠছে যারা হয়তো এখনও মানব জাতির মতন বিকশিত হতে পারেনি, আর হয়তো এই জন্য তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। তবে আমাদের সন্ধান চালিয়ে যেতে হবে এবং সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে যখন সত্যি কোনো এলিয়ান সিগন্যাল পৃথিবীতে আসবে, তারপর সেখানে গিয়ে এলিয়ান আছে কি না তার সন্ধান শুরু করতে হবে। আর এর জন্য আমাদেরকে টাইপ 2 সিভিলাইজেশন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ তখন আমরা ব্রহ্মাণ্ডের এত দূর পর্যন্ত ট্রাভেল করতে সক্ষম হব। তবে আপনারা কি মনে করেন, 2020 অ্যাস্ট্রোনমাররা প্রক্সিমা সেন্টুরির দিশা থেকে আসা যে রহস্যময় সিগন্যাল রেকর্ড করেছিল, তাকে কোনো এলিয়ান সিভিলাইজেশন কি পাঠিয়েছিল নাকি পৃথিবীর অরবিট থেকে এসেছিল? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, বন্ধুদের মধ্যে শেয়ার, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন।